আপনারা তো জানেন ডেঙ্গু চিকনগুনিয়া আমাদের দেশে দীর্ঘদিন থেকে হয়, কিন্তু এটার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। কারণ এটা আপনার এক নম্বরে আপনাকে টেস্ট করে দেখতে হবে প্যাথোলজিতে যে আপনার রক্তের প্লাটলেট কাউন্টটা কত, আপনার কি রক্ত দেওয়াই লাগবে না রক্ত না দিলে চলবে। তো রক্ত যদি দেওয়াই লাগে তাহলে আপনার ডাক্তার কাছে যেতে হবে। যখনই প্লাটলেট ঘটিত সমস্যা হবে তখন আপনি বুঝতেছেন যে আপনি কত আর রক্ত দিবেন, আপনাকে নিজেরও কিছু খাবারের মাধ্যমে মজুদ বাড়াতে হবে। এটা লাল শাকের সময়, লাল শাকটা বেশি বড় নেবেন না, ছোট লাল শাক। প্রতিদিন একজনকে কমপক্ষে আধা কেজি লাল শাক ভালো করে কেটে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর তার ভিতরে কিছুটা পানি দিয়ে আর কিছুটা মধু দিয়ে এই এটা শরবত বানিয়ে ফেলতে হবে। সকালে বিকালে দুই গ্লাস আপনার লাল শাকের শরবত খাইতে হবে, এক গ্লাস গাজরের শরবত খাইতে হবে, এক গ্লাস বিটের শরবত খাইতে হবে। আর আপনি যদি সম্ভব হয় তাহলে আধা কেজি পরিমাণ গম একটা ট্রের ভিতরে বা একটা মাটির চারির ভিতরে বা একটা গামলার ভিতরে, প্লাস্টিকের গামলার ভিতরে মাটি দিয়ে ওইখানে আপনার দুই দিন তিন দিনের ভিজানো গম ফালাবেন। এরপর একটু মার্কিন কাপড় দিয়ে এক দুই দিন ঢেকে রাখবেন, একটু খোলা বাতাসে রাখবেন। আস্তে আস্তে গাছগুলি গজাইতে থাকবে, গজাইতে গজাইতে গাছগুলো যখনই দুই ইঞ্চি হবে ওই গাছের উপর থেকে কেটে আপনার ব্রান্ডিং মেশিনে দিয়ে একটা গ্রিন শরবত দিয়ে আসবে। এই শরবতটা গাজরের শরবতের সাথে খেতে পারবেন, আপনার ইয়ের সাথে খেতে পারবেন, আপনি বিটের শরবতের সাথে গম পাতার শরবত এগুলো একসাথে মিল করেও খেতে পারেন, সাথে এক চামচ এক চামচ করে মধু দিয়ে নেবেন। 15 বছরের মেয়ে মানে আপনার টিনেজার, আপনার 15 বছরের মেয়ের মুখে ব্রণ হচ্ছে, এটা সাধারণত বাংলাদেশে 50-50, 50-52%, 50-57% শতকরা বাচ্চাদের এই ব্রণটা হয়। যার ব্রণ হবে তার মা বাবাকে খেয়াল রাখতে হবে, এ অনেক বেশি টিভির কাছে থাকতে পারেন না, অনেক বেশি কম্পিউটারের কাছে থাকবে না, অনেক বেশি মোবাইলের উপরে চোখ নাক মুখ দিয়ে রাখতে পারবে না, এক নম্বর। দুই নম্বরে তার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে, যেরকম সে ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, প্রতি ভাজা জিনিস মাংস খেতে পারবে না, তাকে সালাদ খেতে হবে, তাকে ভেজিটেরিয়ান হতে হবে, এবং তার নখটা পরিষ্কার করতে হবে, নখ কেটে দিতে হবে, ভালো করে কেটে দিতে হবে, এবং দুই দিন তিন দিন পর পর ওই বাচ্চার নখ কাটতে হবে। কোনো মতেই সে নখ দেওয়া এটা চাপাচাপি করতে পারবে না। মেয়েরা হইলে দেখছি চাপে, মেয়ে ছেলে সবাই টিনেজারদের এটা হয়, হইলে চাপতে থাকে, চাপলে ভয়ানক ক্ষতি হবে, কালো দাগ হয়ে যাবে, তখন এটা সারা জীবনও সারতে পারবে না। ওই লেজার করার লাগে, লেজার করলে অনেক সময় এটা ভালো হয় না, আবার হয়ে যায় না। তার চেয়ে সহজ সমাধান হইল আপনি প্যাক ব্যবহার করতে পারবেন, ভালো প্যাক নিজে করে নেবেন, কচি শশার চোকলা দেওয়া করবেন, এলো মাটি দেওয়া সারা পৃথিবীর মানুষ জাপানি টাপানিরা ওরা প্যাক তৈরি করে নেয়, আপনিও করতে পারেন। আপনি টমেটো গুলে টমেটোর ভিতরে একটু মধু দিয়ে একটু নিম পাতা দিয়ে একটু শশার চামড়া দিয়ে ভালো করে প্যাক করে নিয়ে ওই প্যাকটা আপনি আস্তে আস্তে দিতে পারেন। আর আপনি নিম পাতা বেটে দিতে পারেন, কাঁচা হলুদ বেটে ডাইরেক্ট প্রত্যেকটার ভিতরে একটু একটু মধু দেওয়া লাগবে, হানি ডিউ করা লাগবে, এই কারণে যাতে ওটা ধরে রাখতে পারে আর ওটা যেন ওষুধের শক্তিটা যেন বৃদ্ধি করে মধু দিলে, এই জন্য তারা মধু ই করতে হবে।